হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আমরা সবাই ভালো আছি। দেখো, সকালবেলায় সেই চলে এসেছি আবার ছাদে। আর জানো তো তোমরা, আমি ছাদেই হাঁটাহাঁটি করি, মর্নিং ওয়াকটা ছাদেই সারি, আমি রাস্তা টাস্তায় বেরোই না। তাই ছাদে একটু আমি হেঁটে নিচ্ছি, আর হাঁটা আমার মোটামুটি হয়ে গেল। দেখো, ওয়েদারটা একদম বাজে, মেঘলা আকাশ হয়ে রয়েছে, কখন যেন বৃষ্টি নামবে। চলো, হাঁটা হয়ে গেছে, চলে এসেছি এবার নিচে ড্রয়িং রুমে। ড্রয়িং রুমটা একটু আমি গুছিয়ে গেছিলাম যাওয়ার সময়, তাই দেখো এখন পরিষ্কার হয়ে রয়েছে। দরজাটা খুলে দিই, খুলে দিয়ে দেখো বাইরেরটাই, বাইরে চলে আসলাম আর কি। বাইরে না বেরিয়ে ফুল গাছগুলো যখন আমি দেখি, এত আমার ভালো লাগে, অনেক ফুল হয়, কিন্তু আজকে দেখো নয়নতারা ফুলটা খুব কম, টগর ফুল ফুটেছে। চলে এসেছি ঘরটা ঝাড় দিয়ে, তারপর বেরোবো। এখনও হাজবেন্ড ঘুম থেকে ওঠেনি, তাই মশারিটা তুলতে পারলাম না, উনি ঘুমাচ্ছে, ঘুমাক। আমি ঘরগুলো সব ঝাড় দিয়ে তারপরে বাইরে বেরিয়ে বাইরের কাজগুলো করব। এখন দেখো, দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে। চলো ঝাড় দিয়ে নিই, ভালো করে ঝাড় দিয়ে তারপরে আমি বাইরের কাজগুলো করব। বেডরুমটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল, এখন আমি চলে যাব ঠাকুর ঘর ঝাড় দেব, দিয়ে ডাইনিং রুমটা ঝাড় দেব, রান্নাঘর ঝাড় দেব, ড্রয়িং রুমটা ঝাড় দেব, সব পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপরে আমি বাইরের কাজে যাব। উঠোন ঝাড় দেব, তারপর গিয়ে তারপরে গা কাপড় ধুয়ে তারপর ঠাকুরের বাসন মাজবো, ঠাকুরের ফুল তুলবো, তুলে তারপরে আমি ঘরে এসে ঘরগুলো সব মুছবো। ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেল, এখন বেরিয়ে যাব বাইরে, উঠোন ঝাড় দেব এখন। ঠাকুমা, দিদিমা, মা, ওদের দেখতাম যে সকালবেলায় হলেই দুয়ারে জল দিত, উঠানে গোবর ছড়া দিত, তারপরে উঠোন ঝাড় দিত। এখন তো গোবর ছড়া এগুলো তো উঠেই গেছে, গরুই চোখে দেখি না তো গোবর ছড়া, গোবর কোথায় পাবো? তার জন্য এখন শুধুই দুয়ারে জল দিই, দিয়ে তারপরে উঠোনটা ঝাড় দিয়ে ফেলি। গেটটাও খুলে দিলাম, তালা দেওয়া থাকে গেটে, গেটটা খুলে দিয়েছি, এখন ভালো করে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোনে তো মানে নারকেল গাছ আছে, নারকেল ফুল পড়ে ভরে ভরে থাকে, তোমরা বুঝতে পারছো কি না জানি না, কিন্তু এই যে ঝাড় দিচ্ছি এগুলো অনেক নারকেল ফুল পড়ে রয়েছে। তারপর গাছের পাতা টাতা এগুলো তো আছেই, এগুলো তো একটু আনাচে কোনো আছে পড়ে থাকে, ওগুলোকে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিই। চলো, ঝাড় দেওয়া হয়ে গেল, এখন এখন দিয়ে দেব গেটে জল, তারপরে দেব। আমার ঝাড় দেওয়া হয়ে গেল, আর উঠোনটা ঝাড় না দিলে ময়লা থাকলে কেমন নিজেরও কেমন লাগে না, দেখতে ভালো লাগে না ঠিক, তার জন্য উঠোনটা আমি রোজই মানে ঝেড়ে মানে ঝাড় দিয়ে ধুয়ে দিই। চলো, এবার জল নিয়ে চলে এসেছি এই সামনে যে রাস্তাটা, রাস্তাটাও আমি একটু ভালো করে ধুয়ে দিই জল দিয়ে রোজই, কেননা কুকুর টুকুরগুলো হাঁটা চলা করে, বসে এখানটায় এসে ঠিক ভালো লাগে না, এই জন্য আমি রোজই ধুয়ে দিই। চলো, এখন ওই যে নারকেল গাছের গোড়া রয়েছে ওই জায়গাটাও আমি জল দিয়ে ভালো করে ধুয়ে দিই, তারপর গাছের গোড়ায় একটু মানে জল দিই, একটু রোজ দুবেলায় জল দিই। এখন আমি দুয়ারটা ধুয়ে নিচ্ছি, তোমাদের দেখাতে পাচ্ছি না, ক্যামেরাটা একটু অন্য সাইডে রয়েছে। চলো, এবার আমার উঠোন ধোয়ানো হয়ে গেল, গেট ধোয়ানো হয়ে গেল, এখন আমি জামা কাপড়টা ছেড়ে নেব, গা একটু ধুয়ে নেব, ধুয়ে তারপরে ঠাকুরের বাসন ধোব। আর
গা ধুয়ে কাপড় ছেড়ে আমি ঠাকুরের বাসন বের করে, বাসন ধোয়া হয়ে গেছে, ফুল তোলা হয়ে গেছে, ঠাকুরের ঘরও মোছা আমার হয়ে গেছে। আর এর ফাঁকে আবার আমি বেডরুমটাকেও পরিষ্কার করে এসেছি, হাজবেন্ড ঘুম থেকে উঠে গেছে, মশারি টশারি তুলে বিছানা টিছানা ঝেড়ে তারপরে আমি চলে, মানে ঘর দোয়ার সব মোছা আমার হয়ে গেছে, মানে বেডরুমটা। এখন আমি ডাইনিং রুমটাও মুছে আসলাম, এখন রান্নাঘরটা মুছছি। মুছে রান্নাঘরটা ভালো করে মুছে নিয়ে তারপর আমি ড্রয়িং রুমটা মুছে ফেলবো। চলে এলাম রান্নাঘরে, আজকে একটু তাড়া রয়েছে, আজকে হাজবেন্ডের অফিস রয়েছে। চলো দেখো কী কী রান্না করি। আর এর মধ্যে আমার চাও খাওয়া হয়ে গেছে, মার আমি চা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়েই তারপরে রান্না বসিয়েছি। এখন এই পাশে দেখো রান্না বসিয়েছি, এটা কুমড়ো, আলু আর কি বলে কাঁকড়ো, এটা ভাজা পড়ছি। আর এই পাশে বসিয়ে দিই রুটি, আমার হয়ে গেছে রুটি করা, মানে হাজবেন্ডের ডিনারে রুটি যাবে আর এই ভাজা যাবে। আর এই পাশে বসিয়ে দিচ্ছি আমি উচ্ছে, বেগুন আর আলু দিয়ে একটা তরকারি বানাবো। চলো এটাও বানিয়ে নিই। আর ভাত আমার হয়ে গেছে, আর এদিকে মাছও ধুয়ে নিয়েছি, এদিকে পার্শে মাছ আর ট্যাংরা মাছ, এটা হচ্ছে ট্যাংরা মাছ আর উপরে পার্শে মাছ। আর এদিকে ট্যাংরা মাছটা করবো না, ট্যাংরা মাছটা রেখে দেবো, পার্শে মাছটাই করবো। এখন উচ্ছে, বেগুন, আলু আমার মানে তরকারিটা বসানো রয়েছে, আর মাছ এপাশে বসিয়ে দিয়েছি ভাজতে, রুটির তারা এর জন্য মানে দুটো দিয়েই মানে এপাশ ওপাশ করে রান্না করেছি। রান্না আমার হয়ে গেছে, এখন দেখো আমি ডিনারে আর লাঞ্চে হাজবেন্ডের জন্য কী প্যাক করে দিই সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা এবার দেখো, এখানে ভাত দিয়েছি, ভাতের ওপর দিয়েছি লোটে মাছের বড়া। আজকে লোটে মাছটা পিস করে কাটিনি, লম্বা লম্বা করেই কেটে বড়া বানিয়েছি। আর হচ্ছে এপাশে পার্শে মাছের ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে, আর এদিকে উচ্ছে, আলু আর হচ্ছে বেগুন দিয়ে তরকারি করেছি, আর এদিকে রুটি করেছি। হ্যাঁ ডিনারে দেবো রুটি আর এই কাঁকরোল, আলু আর কুমড়ো ভাজা, আর ওটা যাবে লাঞ্চে। লাঞ্চে তো দেখালামই ভাত, তারপরে লোটে মাছের বড়া, বার উচ্ছে, বেগুন, আলু, তরকারি আর পার্শে মাছের ঝোল। আর এই পাশে রেখে দিই স্যালাড, উনি তো মানে ভাত খাওয়ার আগে স্যালাড খান। এখানে রেখেছি হচ্ছে তোমার কী বলে শসা আর হচ্ছে টমেটো, লেবু আর দিয়েছি। হাজবেন্ডও বেরিয়ে যাচ্ছে আর আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই খুব ভালো।